হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর তোমাদের সামনে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনিং এখন অনেকটাই দূর এগিয়ে আসছে, আর সামান্য কিছুদিন, তো সেই জন্যই সময়টা অনেক কমে আসছে। সময় পাচ্ছি খুব অল্প সময়, কিন্তু সেটা সন্ধ্যার সময়, যখন আর ভিডিও বানানো যাবে না, আর দিনের বেলার পুরো সময়টা বুকড হয়ে গেছে, সেই জন্য অ্যাকচুয়ালি ভিডিওটার এই অবস্থা। আর সামান্য কিছুদিন, এর তো সামনে পুজো, পুজোর ডিউটি, তারপরেই তো দিন গোনা শুরু। আশা করছি এই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তবে দেখা যাক। তো আজকে ভিডিওর টপিক রান এবং ওয়েট নিয়ে। আমি রানে অত এক্সপার্ট নই, তাই জাস্ট আমি রান এবং ওয়েট সম্বন্ধে আমার নিজের এক্সপিরিয়েন্সটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখব কেউ যদি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চায় রান নিয়ে, তবে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তো রান ফার্স্ট আমাদের এক্সাম হয়েছিল 2021-এর সেপ্টেম্বরে, তারপর অক্টোবর থেকেই আমার রানের স্টার্ট হয়। তো রান অ্যাকচুয়ালি কি, যে রান করতে আমি প্রথম থেকে খুবই দুর্বল, এখনও আছি, তবে অনেকটাই নিজেকে মানিয়ে নিয়েছি সেই জায়গার মধ্যে। তবে রান বলতে কি, এখন যেহেতু আমাদের 4.5 মিনিট, আর ছেলেদের ক্ষেত্রে 6.5 মিনিট, মেয়েদের ক্ষেত্রে তো মোটামুটি ঠিকই আছে, 4.5 মিনিটে 800 কভার করা যায়, তবে ছেলেদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে ওঠে। যাই হোক, এটাই কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্যেই তোমাকে টিকে থাকতে হবে, পড়াশোনাটা তোমাকে চালিয়ে যেতে হবে, ধৈর্য, এটাও আমাদের একটা সিলেবাস যে আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, তবেই একটা সেই জায়গায় পৌঁছাতে পারা যাবে। রান অ্যাকচুয়ালি আমি কী করতাম, যে রান আমার প্রচুর প্রবলেম হতো, একটা রাউন্ড যদি 200 মিটারের একটা রাউন্ড হয়, 200 বা 250, তো সেইটা একবারে কভার করতে আমার প্রচুর প্রবলেম হতো। সেই জায়গায় 200-র এই যে 4 পাক বা ছেলেদের ক্ষেত্রে 8 রাউন্ড কমপ্লিট করা, এটা প্রচুর চাপের। 400 মিটারের যেগুলো গ্রাউন্ড হয় সেগুলোতে একটু সুবিধা হয় 200 মিটারের তুলনায়। তো সবাই চেষ্টা করবে যে 200 মিটারের গ্রাউন্ডে প্র্যাকটিস করবে, কারণ বেশিরভাগ যে কনস্টেবলের রান হয় 200 মিটারের গ্রাউন্ডে হয়, সেই জন্য এটাই বেশি ভালো প্র্যাকটিস করার ক্ষেত্রে। আমি রান স্টার্ট করি, স্টার্ট করার পর আমার সবথেকে বেশি প্রবলেম ছিল ওয়েট নিয়ে। রানিয়েও ছিল, তবে ওয়েট নিয়ে একটু বেশি প্রবলেম ছিল, কারণ এর আগে আমি অনেক চেষ্টা করেছিলাম ওয়েট ইনক্রিজ করা, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি। অনেক মেডিসিন এটা সেটা অনেক কিছু লোকের বকবাস ট্রাই করেছি, কোনো কাজ হয়নি। তো তারপর ওয়েট ইনক্রিজ করা তখন তো করতেই হবে, কারণ আমি এত কষ্ট করার পর শুধুমাত্র ওয়েটে বাদ যাবো, এটা একটা খুবই কষ্টের বিষয়। তো তারপর ওয়েট ইনক্রিজ করা এবং রান আমার একসঙ্গেই শুরু হয়। খাওয়া দাওয়া হেলদি খাবার, জাস্ট জাঙ্ক ফুড না খেয়ে হেলদি খাবার খেয়েই ওয়েট ইনক্রিজ আরামসে করা যায়। শুধুমাত্র নিজেকে মেন্টালি স্ট্রং করো যে তোমাকে করতে হবে, ব্যাস এইটুকুই যথেষ্ট। আর এর ওর কথা শুনে নার্ভাস একদম হবে না, ওয়েট কোনো ব্যাপার না, ওয়েট অবশ্যই বাড়ানো যায়। আমার ওয়েট প্রচুর কম ছিল, প্রচুর 44 কিলো, সেখান থেকে এখন 54 প্লাস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ওজন বাড়ানো এমন কোনো কিছু বিষয় না। আর রান, রানের ক্ষেত্রে যদি বলি, আমি পাস করতে পেরেছি, সবাই পারবে, শুধুমাত্র ধৈর্য এবং প্র্যাকটিস। রানে আমার প্রচুর প্রবলেম হতো। তো প্রবলেম হওয়ার ক্ষেত্রে কী বলতো, তোমার প্রবলেম এমনি তো কষ্ট হবেই, তারপরে তোমার কষ্ট হবে কি, তুমি যখন রান করবে ওখানে, তখন আশেপাশের মানুষগুলো তোমাকে দেখবে, তোমার তুমি রান পারছো না, সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে, এই জিনিসগুলোকে একটু সহ্য করতে হবে। তো আমি একটা কী করেছিলাম, যে প্রিলি পরীক্ষা যখনই হয়ে গেল, তখন আমি দেখছি তো আমি তো পাস করে যাচ্ছি, রান একদমই ছাড়া যাবে না। এবার রান করে কী বলতো, যারা প্রথম রান করবে, যাদের হয়তো আগে কোনো অভ্যেস নেই রান করা, প্রচুর পরিমাণে পায়ে ব্যথা করবে, প্রচুর পরিমাণে। তুমি মানে হাঁটতে চলতে মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে বুঝতে পারবে যে এত কষ্ট হচ্ছে, তখন মনে হবে যে না, রান ও ছেড়ে দিই, সিভিলের জন্য পড়বো। তবে মাথায় রাখো যে এখনকার সময় সিভিল জব তো, সে তো অনেক দূরের কথা, পুলিশের চাকরির ক্ষেত্রেও তো প্রচুর স্লো প্রসেসিং, একটা স্টেপ তো পেরিয়ে গেলে আর কয়েকটা স্টেপ। চেষ্টা করো যেন এখান থেকে ফেল না হও, আবার কবে ফর্ম ফিল আপ হবে সে মানে দূরের একটা ব্যাপার, কিছুদিনের মধ্যে মাঠ হবে। আর আমাদের 2021-এর সেপ্টেম্বরে হয়েছিল প্রিলি এক্সাম, তারপর পুরো 2022-এর সম্ভবত এপ্রিল মে মাসে আমাদের রান হয়েছিল, অনেক অনেক গ্যাপ। কিন্তু রান কমপ্লিট হওয়ার ঠিক 1 মাসের মাথায় আমাদের মেন এক্সাম ছিল, তো সেই জন্য এখন থেকে রান, খাওয়া দাওয়া এবং এক্সাম, ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশান সুন্দরভাবে শুরু করো। ফাইনাল এক্সামের জন্য চেষ্টা করবো আর একটা ভিডিও দেওয়ার, বুঝতেই পারছো এখন আর কিছু আমি বলতেই পাচ্ছি না, কারণ এত পরিমাণে চাপ হয়ে গেছে এখানে। আর দুর্ভাগ্যবশত এবার আমি সেকশন মনিটর, তো ছুটির দিনগুলো যে কীভাবে কেটে যায়, অনেক কিছু দেখাশোনা হিসাব অনেক কিছু থাকে, তো সেক্ষেত্রে আমার ছুটির দিনগুলো শেষ হয়ে যায়,
ভিডিও বানানো প্রচুরই চাপের হয়ে উঠেছে। এখন চেষ্টা করতে থাকো, হাল ছেড়ো না, এটুকুই বলবো। আর কষ্ট অনেক সময় দেখবে রান করতে করতে অনেকদিন আমারও এমন হয়ে যায় চোখে জল চলে আসছে যে পারছি না, এত এত পরিমাণে কষ্ট হচ্ছে। আবার সব কিছুই ফ্যামিলির কথা ভেবে, এই ওই কথা ভেবে না খুব খুব কষ্ট হয়। আমার যদি প্রথম দিকের ভিডিওগুলো দেখো বুঝতে পারবে, সেখানে আমার অনেক রানের ভিডিও আছে। আমি এত স্লো দৌড়াতাম, মানে আমার সেই ক্যাপাবিলিটি ছিল না যে আমি খুব স্পিডে রান করব বা কিছু। এখনও সেম, আমি যখন স্লো দৌড়াই তখন আমি অনেকটা দৌড়ে দিই, অনেকটা, কোনো সমস্যা হয় না। কিন্তু স্পিডে আমাদের যেমন অনেক টেস্ট হয় পরীক্ষা, এখন এখানে টেস্ট হয়, এ তো গত কালকেই হলো, আমাদের রাইফেল নিয়ে ফুল ইউনিফর্ম ডিএমএসের সঙ্গে রান ছিল, তো প্রচুর প্রচুর কষ্ট হলো, মানে কোনো রকমে ঢুকলাম এমন। তবে এটা যদি স্লো রান হতো তবে কোনো ব্যাপার ছিল না, আমি যতই বেশি হোক আমি করে দেবো সবার সাথে। তো সেই জন্যই বুঝতে পারছি রানেরটা প্রবলেম প্রচুরই হয়, আর যার প্রবলেম হবে সেই ভয় করবে। ভয় পেও না, প্র্যাকটিস করতে থাকো, নিজের প্রতি ভরসা রাখো, একটাই কি রেগুলারিটিটা মেনটেন রাখবে, যে আজকে গেলাম কালকে গেলাম, খুব পায়ে ব্যথা, পায়ে সিন পেন করছে, জুতো পরতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, এই ওই এরকম ভেবো না। যারা এরকম ভাববে একমাত্র তারাই হয়তো ফেল করলে করবে। তবে যদি একটা যেমনই রানার হোক, যেমনই কিছু হোক, যদি রানটাকে ধরে রাখে সে তো নিশ্চিত পাস করবেই করবে। যার যেমন কমফর্টেবল, কেউ জুতো পরে রান করে, কেউ খালি পায়ে রান করে, যার যেমন সুবিধা। আমি যেমন জুতো পরে রান করতাম, একবার তো আমার এরকম হয়েছিল রানের জাস্ট কিছুদিন আগে, মোটামুটি 15-20 দিন মতন আগে পা পুরো মচকে গেছিলো, দিয়ে পুরো ব্যান্ডেজ করে, মানে খুব বাজে অবস্থা ছিল, ওই পায়ে আমি রান করেছিলাম। তো তাই মনের জোর থাকলে না, মনের যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে কোনো ব্যাপার না, কোনো কিছুই কোনো ব্যাপার না। আর সব থেকে বেশি খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া মিস করো না, খাওয়া দাওয়া কমপ্লিট ঠিকঠাক করবে তবে তোমার শরীর ফিট থাকে, তবেই তুমি রান করতে পারবে, আর তারপরে তুমি পড়াশোনা করতে পারবে। এখন সামনে রান, এই বলে পুরো রানের ওপর ভেসে যেও না, পড়াশোনাটা ধরে রাখো। আর যাদের একটু বেশি প্রবলেম রানের প্রতি, তো তারা একটু রান বেশি করে ফোকাস করো, দিনে একবেলা রান যথেষ্ট। অনেকে দেখি দুবেলা তিনবেলা করে রান করে, ওটা আমার তো মনে হয় না কোনো কাজে লাগে, একবেলা রান যথেষ্ট। তুমি একবেলা রান করো, ভালো মতন করো, তাহলেই হয়ে যাবে। 2-3 ঘন্টা যতটুকু পারো দাও, ব্যাস হয়ে গেল। আর আরেকটা ব্যাপার, রান সবসময় মাথায় রাখবে যে রান এটা ধরে চলবে যে দুপুরবেলায় হবে আর রৌদ্রের মধ্যে হবে। যদিও সামনে শীতকাল চলে আসছে তেমন রৌদ্র হবে না, তো যদি এর মধ্যে পড়ে যায় রানের ডেটটা খুবই ভালো কথা। তাই যদি এরকম মনে হয় যে রৌদ্রে প্রবলেম হয় কারো কিছু, তো রৌদ্রে রান প্র্যাকটিস করতে পারো, সেটা যখন তোমার রানের ডেট দিয়ে দিবে তখন তুমি ওটা করবে। এখন আলাদাভাবে কোনো বেশি কিছু প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সকাল একবেলা করে যাও তাহলে যথেষ্ট, তুমি জাস্ট রেগুলারিটি মেনটেন করলেই পাস করে যাবে। তাই এ নিয়ে আর বেশি কিছু বলছি না, আর সময়েরও খুব অভাব, কিছু করার নেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতন প্রিপারেশান করো, বাই বাই।